नमस्कार दर्शक बंधुरा, झुमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब आलू पुरीर रेसिपी। आमी एकटा छिड़े देखिए दीची कतटा सफ्ट एवं सब दिके समान भावे स्टाफिंगटा पौंछेछे आर खूब सुंदर भावे फुलेउछे। आर आमी किभाबे एटा बानाच्छी स्टेप बाई स्टेप आपनारा देखे नीन। आमी एटा आलूर डाल आर लंकार आचारेर साथे सार्व करेछी। एर रेसिपि पेते होले डेस्क्रिप्शन बक्से आमी दिए देब, देखे नेबेन। এর আগেও আমি বাঁধাকপির কচুরির রেসিপি শেয়ার করেছি, যেটা সবারই খুব ভালো লেগেছে, তাই এর রেসিপিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি চারটে আলু, আমার লাগবে 3 কাপ ময়দার জন্য, তা চারটে আলু টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 10-12টা রসুনের কোয়া, 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আর পেঁয়াজ কুচিটা আলাদা করে রেখে দেব। এর আগে আমি মোচার কচুরি, রাধাবল্লভী ছাতুর কচুরি আপনাদের সাথে শেয়ার করেছি, যার প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। আর সেদ্ধ আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে পুরো শুকনো করে নিয়েছি। তারপর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলো। এটা হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে। এইভাবে গ্রেট করে নিলে সব দিকটা সমানভাবে আলুটা ম্যাশ করা হয়ে যায়। এবার আমি কড়াইতে বা ফ্রাই প্যানে 1 টেবিলস্পুন সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর হালকা একটা লাল রং এলেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ফ্লেমটা প্রথমে হাইয়ে রেখে তারপর মিডিয়াম করে মশলাটা কষব। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে 2-3 মিনিট আমি ভাজা ভাজা করে নেব। এরপরেও আমার দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে, তাই বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে এই ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাবে না, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি আর নুনটা পরিমাণ মতো দেবেন, আমি আবার পরে বাকিটা দেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো নাড়ব। আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে এই ভিডিওর নিচেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবার আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নিতে হবে। আর স্টাফিং করার সময় মনে রাখতে হবে যেন ভেজা ভেজা ভাবটা না থাকে, পুরো ড্রাই করতে হবে। তাই ফ্লেমটা বাড়িয়ে পরেই আমি এই স্টাফিংটা ভাজব। সব দিক ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দেব আর 1 টেবিলস্পুন ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আমার বাকি নুনটা দেওয়া হয়নি, আমি এই সময় নুনটা দিয়ে দেব। নুন এবং ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। এবার আমি স্টাফিংটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর ময়দার ডোটা বানাবো। 3 কাপ ময়দা আমি নিচ্ছি। এই 3 কাপ ময়দাতে 16টা আলু পুরি হবে। এবার 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, নুনও দিয়ে দেবো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন আর সাদা তেল দেবো
প্রায় 4 টেবিলস্পুন। ভালো করে শুকনো অবস্থায় মেখে নেব। ময়ানটা যেন ভালো করে হয় আর হাত দিয়ে যদি মুঠো করা যায় তাহলে বুঝতে হবে আমার ময়ানটা ঠিকমতো হয়েছে। এইভাবে হাতে মুঠো করে নিয়ে দেখব মুঠো করা যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে ময়ানটা হয়েছে। এইবার আমি 1 কাপ জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখব। একেবারে জল দেওয়া যাবে না। এমনি করে পুরো ময়দাটা মাখার হয়ে যাবে। পুরো 1 কাপ জল দিয়ে এইভাবে মাখলাম। এবার আরো 1/3 কাপ জল নিয়ে আমি ময়দা মাখাটা নরম করে নেব। আমি এর আগেও বলেছি যে স্টাফিং করা এই পুরির জন্য বা বাঁধাকপির কচুরির সময়ও বলেছি ময়দাটা নরম করে মাখতে হবে, কিন্তু প্রথমেই জল দিয়ে নরম করা যাবে না। এইভাবে মেখে আমি অন্তত 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ওদিকে স্টাফিংটাও ঠান্ডা হতে দিয়েছি। এবার এর থেকে মোটামুটি একটু বড় সাইজেরই লেচি কেটে নিতে হবে, খুব ছোট লেচি কাটা যাবে না। আর বন্ধুরা, আমি প্রত্যেক দিনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি, তাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন, না হলে আমি বুঝতে পারবো না আপনাদের কী ধরনের রেসিপি ভালো লাগছে, আমি সেই ধরনেরই কন্টেন্ট আনার চেষ্টা করব। এবার লেচিগুলোতে তেল মাখিয়ে দেব। এবার লেচিগুলো নিয়ে বাটির মতো তৈরি করে আলুর পুরটা ঢুকিয়ে দেব আর চারদিক থেকে সিল করে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আবারও আমাকে তেল দিয়ে বেলতে হবে। আমি দুটো বেলে দেখাচ্ছি। তেল দিয়ে ভালো করে নরম করে তবেই বেলতে হবে, না হলে স্টাফিংটা বেরিয়ে যাবে। এটা একবার অবশ্যই বানাবেন, খেতে দারুণ হয়। এবার কড়াইতে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর কচুরি ভাজার সময় প্রথমে কচুরিটা তেলে ছেড়ে দেব। কচুরি বা পুরি ভাজার সময় তেলে ছেড়ে দেওয়ার পর ফ্লেমটা আমি কমিয়ে দেব বা মিডিয়ামে করে দেব। তারপর চারদিক থেকে খুন্তির সাহায্যে চাপ দিয়ে দিলেই ফুলে যাবে। একটু সময় দিতে হবে। তাহলে এটা বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাল আবার একটা দারুণ রেসিপির সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।